গানের এই বইমেলায় স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি লুৎফর রহমান জয় বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে। এই মুহূর্তে আমি এমন একটি গ্রন্থ হাতে নিয়েছি, এই গ্রন্থটি হাতে নেবার পরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং এর ভেতরের অনেকগুলো ইস্যু যেগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত ওভাবে আলোয় নিয়ে আসিনি, এমন একটি রত্নে মতো অনেক গর্বে গইনে যা লুকিয়ে থাকে এমন একটি বিষয়কে ফিকশন করে আমাদের স্যার লিখেছেন, যিনি মাসুদ আহমেদ। তিনি প্রাক্তন সিনিয়র সচিব, অডিটর জেনারেল ছিলেন এবং তার বর্ণিল জীবনে বাংলাদেশে প্রশাসনে কাজ করেছেন, এমনই একজন ব্যক্তিত্ব যিনি লেখার কোনো শাখা বাদ দেননি। তিনি একজন শিল্পী এবং গীতিকারও বটে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে। এবং একটি অপূর্ব বই আমার হাতে, দ্য সানি আওয়ার অ্যান্ড দি ফলেন ফ্লাওয়ার। এটি একটি ফিকশন নভেল, আমরা ইংরেজিতে পাচ্ছি এটা। আমাদের বাংলা সাহিত্যের বা বাংলার একটি অপূর্ব বিষয়কে তিনি ফিকশন করে লিখেছেন উপন্যাস আকারে। আর কীভাবে এই এলাকাটি শুরু হলো? লেখাটি শুরু হলো যে একাত্তর আমাদের জীবনের সাম্প্রতিক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো তার মধ্যে বিভিন্ন, এক আমরা গণহত্যার কথা শুনেছি, পাকিস্তান সেনাবাহিনী নির্মম গণহত্যা করেছে, হিন্দু মুসলমান কাউকে খাতির করেনি। কিন্তু সেই সঙ্গে তারা আরেকটি অপরাধ করেছে, সেটিও মানবতা বিরোধী, তা হলো যে বাংলাদেশের অসহায় নারীদেরকে ধরে নিয়ে তাদের সম্ভ্রমহানি ঘটানো, এবং তার স্বাভাবিক ফলে অনেক শিশুর জন্ম হয়েছিল যাদেরকে তারা পরিত্যাগ করে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল বা ভারতের বিভিন্ন বন্দি শিবিরে চলে গিয়েছিল। তো এগুলোর দেখভাল করবার জন্য রেড ক্রস এবং সেই সময় এনজিওর সংখ্যা কম ছিল, তবুও তারা এই কাজটি করেছিলেন বাংলাদেশ সরকারের আহ্বানে কিংবা তাদের স্বেচ্ছাপ্রণোদিতভাবে। তো তাদের একটি চরিত্রকে আমি ফিকশনালাইজ করার চেষ্টা করেছি, এটি বাস্তবের সঙ্গে হয়তো সম্পর্কহীন। তবে তারপর আমি জানি যে যশোর ক্যান্টনমেন্ট যেটা এখন এখানে আছে, সেটাকে তারা প্রাচ্যের লেনিনগার্ড বলতো, পাকিস্তান সেনাবাহিনী। তো এই ক্যান্টনমেন্টের আশেপাশে যেসব জনপদ ছিল, ঝিকরগাছা, মনিরামপুর বা যশোর সদর ইত্যাদি থেকে তারা অনেক অসহায় নারীকে অপহরণ করেছিল। আমি কল্পনা করেছি সেখান থেকে অনেক শিশুর মধ্যে একটি শিশুর জন্ম হয়েছিল যার কোনো নাম হয়নি, কারণ তাকে জন্ম হবার দুই তিন সপ্তাহের মধ্যে একটি সুইডেনের এক দম্পতি, সন্তানহীন দম্পতি, রেডক্রসের আহ্বানে সাড়া দিয়ে তাকে দত্তক হিসেবে নিয়ে গিয়েছিলেন তাদের দেশ সুইডেনে। এটি হলো সূত্র। ঠিক এমনটিই তো ঘটেছিল, এরকমটিই ঘটেছিল। বা আমরা এখন পাঠকদের কাছে এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? এই বইটি চয়ন প্রকাশে নিতে পারবেন, এই তো, এবং দামটিও আমি বলবো সুলভ। কত দাম আছে? এটার দাম সম্ভবত 250 টাকা হবে ডিসকাউন্ট বাদ দিয়ে। এরকম একটি বই এত কম দামে পাওয়া যাচ্ছে, সেই জন্য আসলে উল্লেখ করা আমি মনে করি প্রয়োজন আছে। এবং আমরা এই মেলা চলাকালীন সময় কিন্তু বঙ্গনিউজ বিটিসি স্টলেও স্যারের সব বইগুলো কিন্তু পাওয়া যাবে। আপনারা যারা আমাদেরকে দেখছেন, স্যারের নাম্বারটি কিন্তু আমরা স্ক্রলিং এবং উপরে সংযুক্ত অবস্থায় রাখবো, আপনারা সরাসরি স্যারের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন। এমন একজন গুণী মানুষকে নিয়ে আমি কথা বলতে পেরে, এই বইটি সবার কাছে উপস্থাপন করতে পেরে আমি নিজেও গর্বিত, কারণ বাংলাদেশে যে বিষয়টির উপরে তিনি ফিকশন করেছেন এটি সারা পৃথিবীর ইতিহাসেই কিন্তু খুব উজ্জ্বলভাবে জাতিগতভাবে অথবা মানবিকভাবে বিপর্যয়ের কত স্খলন হতে পারে তার একটি নজির এবং আকর গ্রন্থ হিসেবে আমি মনে করি। এরকম একটি গ্রন্থের বহুল প্রচার আমি আশা করি, আমরা বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে এই গ্রন্থের বহুল প্রচার আশা করি এবং স্যারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এমন একটি বই লেখবার জন্য। আপনাকে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, স্যারের এই বইটি আমরা সংগ্রহ করি এবং পাঠ করি। ধন্যবাদ।